প্রিয় শিক্ষার্থীরা দশম শ্রেণীর পরিমিতির একটি গুরুত্বপূর্ণ অধ্যায় গোলক নিয়ে আমরা এখন আলোচনা করব গোলক কি ত্রিমাত্রিক দেশে অর্থাৎ দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা তিনটি মাত্রা ত্রিমাত্রিক দেশে একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্বে অবস্থিত বিন্দুগুলি যে বক্র বরাবর অবস্থিত হয় তাকে গোলক বলা হয় কয়েকটি গোলকাকার বস্তুর উদাহরণ টেনিস বল বাস্কেটবল ফুটবল ক্রিকেট বল তরমুজ পৃথিবীও একটি গোলক পৃথিবীর বরাবর পূর্ব পশ্চিমে একটি রেখা কল্পনা করা হয়েছে তাকে বলা হয় নিরক্ষরেখা তাহলে নিরক্ষরেখা পৃথিবীকে সমান্তভাগে ভাগ করছে উত্তর দক্ষিণে একটি অংশকে আমরা বলি গোলার্ধ উত্তরের অংশকে উত্তর গোলার্ধ দক্ষিণ অংশকে দক্ষিণ গোলার্ধ একইভাবে মূল মধ্যরেখা দুভাগে ভাগ করেছে পূর্ব গোলার্ধ পশ্চিম গোলার্ধ যাই হোক তাহলে কোনো গোলককে দুভাগে ভাগ করলে এক একটা অর্ধগোলক পাওয়া যায় এখানে একটি অর্ধগোলকের ছবি আছে এই অর্ধগোলকের দুটি তল একটি বক্রতল একটি সমতল অর্থাৎ একটি তরমুজকে যদি মাঝ বরাবর কেটে ফেলা হয় সেক্ষেত্রে লাল অংশটি হবে সমতল এবং সবুজ অংশটি হবে বক্রতল যখন তরমুজটি সম্পূর্ণ ছিল তখন একটি মাত্র তল অর্থাৎ বাইরে থেকে সবুজ মনে হচ্ছিল মাত্র তল সেটি বক্রতল ওই বক্রতলের ক্ষেত্রফল কত এখানে হাতে নাতে একটি পরীক্ষা করে দেখানো হয়েছে চারটি বৃত্ত আছে আমরা নবম শ্রেণীতে আঠারোতম অধ্যায়ে পড়েছি বৃত্তের ব্যাসার্ধ আরেক হলে ক্ষেত্রফল হয় পাই আর স্কোয়ার বর্গৈককক এক্ষেত্রে চারটি বৃত্ত আছে অর্থাৎ চারটি বৃত্তের মোট ক্ষেত্রফল কত ফোর ইন্টু পাই আর স্কোয়ার একক গোলকে তল তথা ওই বক্রতলটির ক্ষেত্রফল হয় ফোর পাই আর স্কোয়ার বর্গৈককক কিন্তু অর্ধ হলে ফলে সেক্ষেত্রে বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে টু পাই আর স্কোয়ার বর্গৈক অর্থাৎ গোলকের সমগ্র তল অর্থাৎ বক্রতলের অর্ধেক এবং এই বৃত্তাকার যে তলটি অর্থাৎ সমতলটি সেটির ক্ষেত্রফল পাই যার তাহলে অর্ধগোলকের অর্ধগোলক বলতে এখানে নিরের অর্ধগোলকের কথা বলছি এটা যদি বাটি হয়ে যায় সেক্ষেত্রে আর এই বৃত্তাকার তলটি বা সমতলটি পাওয়া যাবে না নিরের অর্ধগোলকের ক্ষেত্রে দুটি তল বক্রতল এবং সমতল দুটি তলের মোট ক্ষেত্রফল হলো টু পায় আর স্কোয়ার আর স্কোয়ার সমান থ্রি পায় আর স্কোয়ার তাহলে গোলক সংক্রান্ত সমস্যার সমাধানের ক্ষেত্রে আমরা ক্ষেত্রফলের দুটি সূত্র ব্যবহার করি গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল ফোর পায় আর স্কোয়ার অর্ধ গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল থ্রি পাই আর স্কোয়ার উভয় ক্ষেত্রে আর স্কোয়ার উভয় ক্ষেত্রে পাই গোলকে তো একটি মাত্র চল সেটি হলো গোলকের রেডিয়াস আমরা জানি ক্ষেত্রফলে বড় কথাটা আসে সুতরাং আর স্কয়ার এবং এখানেও তাহলে বৃত্তের সঙ্গে সম্পর্কিত অর্থাৎ পায়ের সঙ্গে সম্পর্কিত আমরা জানি বৃত্তের পরিধি ও ব্যসের ধ্রুবক পাই সুতরাং বৃত্তের ক্ষেত্র ফলে গোলকের ক্ষেত্র ফলে এবং যেখানে এই বৃত্ত সম্পর্কিত কোনো কিছু আছে সর্বক্ষেত্রে পায় অর্থাৎ বাইশের সাথে আমরা বসাবো এরপরে আছে আয়তনের সূত্র গোলকের আয়তনের সূত্র হল চারের তিন পাই আর কিউ তাহলে পায়ে আছে একটি মাত্র চলো ঘন একক আছে একক সুতরাং আর এর কিউব করতে হবে অর্থাৎ রাখার সহজ উপায় হলো ক্ষেত্র ফলে হয় আর এ স্কোয়ার ঘন ফলে হয় আর এর কিউব এখানে আছে ফোর পাই ইন্টু এখানেও আছে ফোর পাই ইন্টু হ্যাঁ ডিভাইডেড বাই থ্রি গোলকটিকে যখন অর্ধেক করে ফেলা হলো তাহলে আয়তন অর্ধেক হয়ে গেল সেক্ষেত্রে আয়তনের হল চারের তিন পাই আয় আর কিউবের অর্ধেক অর্থাৎ দুইয়ের তিন পাই আর কিউব তাহলে গোলক সংক্রান্ত সমস্যার সমাধানের ক্ষেত্রে আমরা আয়তনের দুটি সূত্র ব্যবহার করব অর্ধ আয়তন দুইয়ের তিন পাই আর কিউ এবং গোলকের আয়তন চারের তিন পাই আর কিউ এখন আমরা কষে দেখি বারোর সমস্যাগুলি সমাধান করি প্রথমে সমস্যাটি লক্ষ্য করো একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য টেন পয়েন্ট ফাইভ সেমি হলে তার সমগ্রতলের ক্ষেত্রফল হিসাব করে লিখি এই তথ্যটা থেকে আমরা আর পেয়ে গেছি ব্যাসার্ধের দৈর্ঘ্য ব্যাসার্ধ রেডিয়াস অর্থাৎ আর কত টেন পয়েন্ট ফাইভ সেমি সমগ্রতলের ক্ষেত্রফল অর্থাৎ একটাই ক্ষেত্র একটাই তল ফোর আর স্কোয়ার তাহলে আরের মান টেন পয়েন্ট ফাইভ সেমি থেকে আমাকে ফোর পাই স্কোয়ার নির্ণয় করতে হবে গোলকের ব্যাসার্ধ ব্যাকেটে আর লিখে দিই বোঝা সুবিধার্থে ইকুয়ালস টেন পয়েন্ট ফাইভ সেমি অতএব সমগ্র তলের ক্ষেত্রফল সমান ফোর পায় আর স্কয়ার বর্গ একক এখানে এককটা কত যেহেতু ব্যাসারদের দৈর্ঘ্য সেমি ছিল একক সুতরাং এটা হবে বর্গ সেমি এবার মানটা বুস করে দিই ফোর ইন্টু পায় অর্থাৎ বাইশের স্বাদ আমরা জানি পায় একটি অমৃত সংখ্যা কিন্তু পায়ের স্থলমান বাইশের সাথে ধরা হয় মূলত সংখ্যা ইন্টু আর এ স্কোয়ার অর্থাৎ টেন পয়েন্ট ফাইভের স্কোয়ার বর্গশ্রেণী সমান ফোর ইন্টু বাইশের সাদ ইন্টু টেন পয়েন্ট ফাইভ টেন পয়েন্ট ফাইভ অর্থাৎ এক পাঁচ বাই দশ ইন্টু পাঁচ বাই দশ এটা কেন করলাম টেন পয়েন্ট ফাইভ দশমিক তুলেছি এখানে দশমিকের পর একটি অঙ্ক ছিল তাই একের পাশে একটি শূন্য দিয়েছি এবার লঘিষ্ঠ করে ফেলি পাঁচ দিয়ে ভাগ হলে একুশ পাঁচ দিয়ে ভাগ হলে দুই পাঁচ দিয়ে ভাগ করলে একুশ পাঁচ দিয়ে ভাগ হলে দুই এক জায়গায় বেশি কাটাকুটি করলে পরে বোঝা যাবে না তাই আরেকবার লিখে ফেলি ফোর ইন্টু বাইশ ইন্টু একুশ ইন্টু একুশ ডিভাইডেড বাই সেভেন ইন্টু টু ইন্টু টু বর্গশ্রেণী দুই গুণ দুই চার দুই দুই কাটা গেলো সাত তিনে একুশ অর্থাৎ তিন দিয়ে গুণ করা খুবই সহজ প্রথমে এই গুণটা করে ফেলি বাইশ একে বাইশে দুই হাতে থাকলো দুই বাইশ গুণ দুই চুয়াল্লিশ আর দুয়ে ছিচল্লিশ গুণ তিন বর্গ সেমি হিসেবটা ঠিক করে করতে হবে সমান তিন গুণ দুই ছয় তিন ছয় আঠেরোর আট হাতে থাকলো এক তিন চারে বারো একে তেরো তেরোশো ছিয়াশি বর্গ সেমি সমগ্রতলের ক্ষেত্রফল তাহলে একটিই মাত্র চলো আর আরের মান এখানে দেওয়া আছে সেখান থেকে আমরা সমগ্র তলের ক্ষেত্রফল ফোর পাই আর স্কোয়ার নির্ণয় করলাম এরপর দুয়ে সমস্যাটি লক্ষ্য করো একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি সতেরো দশমিক পাঁচ শূন্য টাকা হিসাবে চারশত একটি দশমিক দুই শূন্য টাকা লিখেছি বলটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি আমরা ব্যাসার্ধ নিয়ে অঙ্ক করি ব্যাসার্ধ রেডিয়াস আর ধরে থাকি তাহলে আরের মান যদি নির্ণয় করতে পারি সেক্ষেত্রে ব্যাস আরের দ্বিগুণ টু আর নির্ণয় এগোতে পারবো তাই প্রথমে ধরে নেব চামড়ার বলটির ব্যাসার্ধ আর সেমি যেহেতু এখানে প্রতি বর্গ সেমিতে সতেরো দশমিক পাঁচশো টাকা খরচের কথা বলা হয়েছে সুতরাং দৈর্ঘ্য এককটা অবশ্যই সেমি হবে অর্থাৎ রেডিয়াসটা অবশ্যই একক সেমি হবে মনে করি বলটির ব্যাসার্ধ আর সেমি অতএব বলটির সমগ্রতলের ক্ষেত্রফল ফোর পাই আর স্কোয়ার বর্গসেমি প্রশ্নানুযায়ী এখানে বলা হয় যে প্রতি বর্গসেমিতে খরচ সতেরো দশমিক পাঁচ শূন্য টাকা তাহলে ফোর পাই আর স্কোয়ার ইন্টু সতেরো দশমিক পাঁচ শূন্য মোট খরচ কত চার শত একত্রিশ দশমিক দুই শূন্য এখান থেকে আমরা আরের মান নির্ণয় করব বা স্কোয়ার সমান চার শত একত্রিশ দশমিক দুই শূন্য ডিভাইডেড বাই ফোর ইন্টু পাই ইন্টু সতেরো দশমিক পাঁচ শূন্য দশমিক লব এবং হর উভয় তুলে দিলাম অর্থাৎ এক্ষেত্রে দশমিক তুলে এখানে একশো দিয়ে গুণ করলাম এক্ষেত্রে দশমিক তুলে এখানে একশো দিয়ে গুণ করলাম এবং দশ দিয়ে লব ও হরকে ভাগ করলাম অর্থাৎ শূন্য শূন্য কেটে দিলাম বা আরে স্কোয়ার সমান চারশত একত্রিশ চার হাজার তিনশত বারো ডিভাইডেড বাই ফোর ইন্টু পাই আসলে বাইশের সাত সুতরাং এই সাত উপরে উঠবে ইন্টু একশত পঁচাত্তর সাত দুগুণে চোদ্দো তিন পাঁচ সাত পাঁচে পঁয়ত্রিশ বা আর এ স্কোয়ার সমান এক জায়গায় বেশি কাটাকুটি করা সমস্যা হতে পারে তাই নামিয়ে দিচ্ছি চার গুণ বাইশ গুণ পঁচিশ এটা চারে কাটা যাবে চার একে চার শূন্য চার সাতে আঠাশ তিন দুই চার বত্রিশ দুই দিয়ে ভাগ যাবে এগারো দুই দিয়ে ভাগ গেলে পাঁচ তিন দুগুণে ছয় নয় বা আরে স্কোয়ার সমান পাঁচ তিন নয় ডিভাইডেড বাই এগারো দিয়ে ভাগ যাবে এগারো চুয়াল্লিশ নয় নয় এগারো বা আর স্কোয়ার সমান আসলে সাত বাই পাঁচের হোল স্কোয়ার অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি আর সমান সাতের পাঁচ প্রশ্নে ব্যাসের দৈর্ঘ্য হিসাব করতে বলা হয়েছিল ব্যাসের দৈর্ঘ্য অতএব এখান থেকে আমরা টু আর নির্ণয় করিনি টু আর সমান টু আর অর্থাৎ সাতের পাঁচ সমান চোদ্দ বাই পাঁচ সমান পাঁচ দশ চার শূন্য আমরা ধরেছিলাম ব্যাসার্ধ আর সেমি অতএব বলটির ব্যাস বলটির ব্যাস তাহলে টু পয়েন্ট এইট এককভাবে সেমি এরপরে তিনের সমস্যাটা লক্ষ্য কর স্কুলে শর্টপাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য তাহলে এখানে ব্যাস দেওয়া আছে অর্থাৎ ব্যাসার্ধ ধ আছে সাতের দুই ব্যাস যেহেতু সাত ব্যাসার্ধ তার অর্ধেক বলটিতে কত ঘন সেমি লোহা আছে অর্থাৎ আয়তন কত তাহলে শটপাট খেলার বলের ব্যাস সাত সেমি অতএব ব্যাসার্ধ আর সমান সাতের দুই সেমি অতএব আয়তন আয়তন নির্ণয় করলেই আমরা কি পরিমাণ লোহা আছে নির্ণয় করতে পারবো আয়তন সমান চারের তিন পায় আর কিউব ঘনসেমি সমান চারের তিন গুণ পায়ের বদলে আমরা বাইশের সাত বসাবো পায়ের স্থুলমান বাইশের সাত ইন্টু আর এর কিউব অর্থাৎ সাতের দুইয়ের হোল কিউব সাতের দুই গুণ সাতের দুই গুণ সাতের দুই তিনবার বসিয়ে দিই এত ঘনসেমি একটি সাত কাটাগাল দুই 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 থাক আরেকবার লিখে ফেলি তাহলে বাইশ গুণ সাত গুণ সাত ডিভাইডেড বাই থ্রি ইন্টু টু ঘন শ্রেণী এগারো সমান এগারো গুণ সাত সাতাত্তর সাতাত্তর গুণ সাত বাই তিন ঘন শ্রেণী সমান সাত সাতে উনপঞ্চাশের নয় হাতে রইল চার সাত আর চার তিপ্পান্ন বাই তিন ঘনশেনি এই অপ্রকৃত ভগ্নাংশটিকে প্রয়োজনে মিশ্র ভগ্নাংশ করে নেব অর্থাৎ পাঁচশত উনচল্লিশকে তিন দিয়ে ভাগ করব তিন একে তিন দুই তিন তিন সাত একুশ দুই নয় তিন লং সাতাশ দুই অর্থাৎ একশত পূর্ণ ভাগছে সেখানে দুই দুয়ের তিন এত ঘনসেমী প্রশ্নে আয়তন ভাষাটা চায়নি প্রশ্নে চেয়েছে বলটিতে কত ঘনসেমী লোহা আছে অতএব বলটিতে একশত উনআশি পূর্ণ দুইয়ের তিন লোহা আছে